লুকিয়ে থাকা ইতিহাস, নানান অজানা কাহিনী এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরছে হাইলাইটস বেঙ্গল। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পাঠ্যপুস্তক ঘিরে বিতর্কে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রি প্রাইমারি ক্লাসে একটি ইংরাজি রেফারেন্স বই পড়ানো হয় আর এই বই ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এই বইয়ে ইউ অক্ষর সম্বন্ধে পড়ুয়াদের পরিচিতি করতে আগলি শব্দটি ব্যবহার করা হয়েছে। তবে এই শব্দ সম্বন্ধে কোনো বিতর্ক নয়, বিতর্ক হয়েছে এই শব্দের সঙ্গে ব্যবহৃত ছবিটিকে ঘিরে। সেখানে কুৎসিত শব্দটি পরিচিতি ঘটাতে ব্যবহার করা হয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছবি। আর এরপরই বিষয়টি এক অভিভাবকের নজরে আসতে তিনি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শককে অভিযোগ জানান। অভিযোগকারী সুদীপ মজুমদার কলকাতার বঙ্গবাসী কলেজের অধ্যাপক। তিনি অভিযোগ করেন এই ছবিটি ব্যবহারের মাধ্যমে ছাত্রীদের মধ্যে ভুল বার্তা যাবে। অভিযোগের পরই বিষয়টি নিয়ে আলোড়ন পড়ে যায়। সরকারের নজরে আসতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দেন এই বইটি সরকারি তালিকায় নেই, এমনকি সরকারি কোনো প্রেসেও ছাপা হয়নি এই বইটি। এই ঘটনাকে তিনি তীব্র ভাষায় নিন্দা করেন, পাশাপাশি এর জন্য বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান। ডিআই প্রাইমারির সাথেও আমি কথা বলেছি, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি মনীশ জৈন কথা বলেছেন এবং আমরা খুব স্তম্ভিত যে এই ধরনের একটি বইকে প্রাইমারিতে ইংরেজি শেখাবার নাম করে তারা ছবি দিয়ে যদি করে থাকেন সেটা আমরা মনে করি যে প্রকাশক করছেন এবং যিনি লিখছেন এবং যিনি পড়ানোর জন্য এই বইটিকে গ্রহণ করেছেন তারা সঠিক কাজ করেননি, তারা অন্যায় করেছেন এবং আমাদের রাজ্যে এই ধরনের বইয়ের কোথাও কোনো পাঠ্যপুস্তক হিসেবে গ্রহণ করবার কথা নয়। তা সত্ত্বেও যারা করেছেন তারা নিজ দায়িত্ব করবার জন্য সরকার শিক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই বইটি যাতে আর কেউ না ব্যবহার করতে পারে, আমাদের অগোচরে হয়তো অনেকেই ব্যবহার করতে পারে, তাই আমরা বলছি এই বইটি ব্যবহার করা যাবে না এই রাজ্যে। না না আমি অত কিছু বলবো কেন, কারণ যেটা প্রচার করার আমার দরকারটা কি দাদা, প্রকাশকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? সে তো তাদের বই, আমরা নেব না এটা, আমরা তো এই বইটা আমাদের শিক্ষা দপ্তরেরই না, আমরা তো ছাপাইনি, তো শিক্ষা দপ্তরের বই না, যিনি রেফারেন্স ট্রেনে এনে বই পড়াচ্ছেন সেই কারণেই তাকে তাকে সাসপেন্ড করা হলো, আর কোনো কারণ নেই। এ বই এখানে চলতে দেওয়া যায় না, আমরা এই বিশ্বাসে বিশ্বাসী নই। তবে প্রশ্ন উঠছে কিভাবে বিদ্যালয়ের শিক্ষিকারা এই বিষয়টি নজরে আনেননি, কিভাবে এই বইটি ছাত্রীদের পড়ানোর জন্য তালিকাভুক্ত করেছেন সেই নিয়েও। হাইলাইটস বেঙ্গল।